বক্সটা ঠিকই সারলো, কিন্তু ও ঠোঁটটা পরে যাওয়ার পরে সারলো। আমি এই জিনিসটা এর কখনো দেখি নাই, এবারই প্রথম দেখলাম যে কবুতরের চোখ এভাবে কাটা। স্প্রে ব্যবহার করছিলাম আপনার, এই স্প্রেটা আসলে অসাধারণ না, তাদের জন্য এটা একটা বেস্ট সলিউশন। আমি আসলে এই ভিডিও শেষে ওই ভিডিওটা অ্যাড করে দিচ্ছি, দয়া করে আপনারা দেখে নেবেন। তিন দিন বাইরে ছিল, তিন দিন পরে আইসা পরে আইসা খাঁচায় ঢুকলো। আমি এই বাচ্চাটা চোখটা তো একটু অন্যরকম হয়েছে, দেখেন আপনারা ট্রের ভিতরে যেসব খাবার পরে থাকে এই খাবারগুলা ঠোকরায় ঠোকরায় বের করে খায়, বুঝছে। ঠোঁট ছাড়া যে বাচ্চাটা আমরা বাইরে ছাড়ছিলাম, এই বাচ্চাটার এখন বাইরে থাকার ব্যাপারে কোনো আগ্রহ নাই। ও দেখেন এই সাইড দিয়ে আমাদের থরের ঘরে ঢুকতে চাইতেছে, কারণ ওর পাশেই বাসা, তাতেই ও যায় না, দেখতেছে ওর বাসার কবুতর উঠতেছে, অথচ ও আমার বাসার চালিতে উঠতেছে, এটা তো কোনো ভালো ব্যাপার না, ঠিক না। ওর দেখা দেখি আমার এই কবুতরটা নষ্ট হয়ে গেছে, এই কবুতরটা এখন কন্টিনিউয়াসলি ডিগ বাজি দেয়, একটা সুতাও উঠতে চায় না। এই যে ভয় পাই, কেন ভয় পাই দেখেন, ঠিক আছে, ছোট ছোট বাচ্চা কিন্তু হাইট নিয়ে ফেলতেছে। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা, সবার কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো দর্শকবৃন্দ, এই কবুতরটা আলহামদুলিল্লাহ এখন সুস্থ হয়েছে, কিন্তু এ সুস্থ হয়েছে ঠিক আছে, কিন্তু এর নিচের দুইটা ঠোঁটই পড়ে গেছে, দেখছেন একটা ঠোঁটও কিন্তু নাই। কি যে একটা অবস্থা হয়েছে এর, এটা দেখে আসলে আমার খুব কষ্ট লাগতেছে। পক্সটো ঠিকই সারলো, কিন্তু ও ঠোঁটটা পড়ে যাওয়ার পরে সারলো। তো এখন আসলে এই কবুতর কখনো জীবনে কখনই ওর নিজের মুখে আসলে খাইতে পারবে না, তো এবং সারা জীবন ও যতদিন বেঁচে থাকবে ওর আমার ধৈর্য ধরে খাওয়াই দিতে হবে। এখন আমার কিছু করার নাই, আমি সেটাই করব, ধরে ধরেই খাবার দেওয়াবো, এভাবে আসলে ওরে খাওয়াইতে হয়, এছাড়া কোনো উপায় নাই। তো বেশ কিছুদিন আসলে ওরা ছাড়ি নাই, ও বাইরে ছিল, আজকে ওরা একটু বাইরে ছাড়ি। বাইরে ঘোরাঘুরি না করলে বাচ্চা আসলে কবুতর ভালো থাকে না। দেখছেন, দেখতে আসলে যেই দেখবে তারই মায়া লাগবে বাচ্চাটার জন্য, আমি কি করবো বলেন, এভাবে এটাকে বাঁচিয়ে রাখতে হবে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যেটা, এটা কিন্তু আমার বাসায় আমি ছাড়া অন্য কেউ হ্যান্ড ফিটিং করাইতে পারবে না। তো যখন আমি বাসায় থাকবো না, তখন এই বাচ্চাটার আলটিমেটলি আসলে কি হবে, এটাই হচ্ছে চিন্তার বিষয়। আর দর্শকবৃন্দ, আমার হাতের এই কবুতরটা দিয়ে খেয়াল করেন, এই কবুতরটার চোখের যে পাপড়িটা আছে, পাপড়িটা দেখেন কেমন যেন কাটা, খেয়াল করছেন? আমি এই জিনিসটা এর কখনো দেখি নাই, এবারই প্রথম দেখলাম যে কবুতরের চোখ এভাবে কাটা, কারণ পাপড়িটা এভাবে কাটা, বুঝছেন। তো এইটা কি আসলে পক্স হয়ে গেছে এরকম হয়েছিল, নাকি আপনার অন্য কিছু হয়েছিল, এটা আমি বলতে পারতেছি না, কিন্তু এরকম অবস্থা হয়ে আছে। এবং এটাতে ওর কোনো সমস্যা হয় না, খাওয়া দাওয়া বা কোনো অসুস্থতা নাই, কিন্তু আপনার মনে করেন এই যে দেখতে হয়তো বা অনেকের কাছে অনেক রকম লাগবে, কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা আসলে কিন্তু ওর হচ্ছে না। আর এইদিকে আর দর্শকবৃন্দ, আমরা কালকে একটা স্প্রে ব্যবহার করছিলাম আপনার, এই স্প্রেটা আসলে অসাধারণ। আমাদের যাদের ট্রেতে পোকা হয়, ঠিক আছে, যে দেখা যায় ট্রেতে অনেক সময় পোকা হয়, আপনারা এই জিনিসটা অবশ্যই ব্যবহার করতে পারেন। আমি গতকালকে এই ট্রেতে স্প্রে করছিলাম SMX 1%, এই ট্রেতে যা পোকা ছিল সব মারা গেছে মাশাআল্লাহ। তো আমরা যারা আপনার টাইম মতো পরিষ্কার করতে পারতেছি না, পরিষ্কার করতে লেট হয়ে যাইতেছে, তারা এইটা করতে পারি এবং এইটাতে 100% সমাধান পাবেন। যতই পোকা থাকুক, এই ট্রেতে যদি SMX 1% স্প্রে করে দেন, তাহলে ভাই পোকা মারা যাবে। এখনই আমি এই কাজটা করব। আমি মাত্র বের করে দেখলাম, আমি জানি না আপনারা এখানে ক্যামেরায় বুঝতে পারতেছেন কিনা, আপনারা যারা এই সমস্যাটায় খুবই জর্জরিত, রেগুলার যারা পরিষ্কার করতে পারেন না, তাদের জন্য এটা একটা বেস্ট সলিউশন। আমি আসলে এই ভিডিও শেষে ওই ভিডিওটা অ্যাড করে দিচ্ছি, দয়া করে আপনারা দেখে নেবেন, ঠিক আছে, যে আমি কিভাবে কি স্প্রে করছিলাম আর এখনও স্প্রে করব আসলে, ঠিক আছে। আপনারা এখন যে বাচ্চাটা দেখতেছেন, ঠিক আছে, এই বাচ্চাটা তিন দিন বাইরে ছিল, তিন দিন পরে আইসা পরে আইসা খাঁচায় ঢুকলো। আমি এই জিনিসটার কারণ আসলে বুঝলাম না, বাচ্চাটা আসেন একটু ধৈর্য দেখি, ধৈর্য আসলে একটু বোঝার চেষ্টা করি যে এই বাচ্চাটা কেন এমন করছে, আর এই বাচ্চাটার যে শরীরের ফিটনেসটা কতটুকু ঘাটছে আসেন দেখি। এই হচ্ছে আমার কবুতরটা, ঠিক আছে, যে কবুতরটা বাইরে ছিল। তো এই কবুতরটার বডি ফিটিং আলহামদুলিল্লাহ পারফেক্ট আছে, বডি ফিটিং তেমন কোনো ঘাটে নাই, কিন্তু বাইরে থাকলো কেন? তাইলে শুধুমাত্র ওদের, আমার কাছে মনে হয় ওদের পর্যাপ্ত গোসল দরকার, আর বাচ্চা কবুতর রেগুলার ছাড়া লাগে, তাইলে মনে করেন ওরা এরকম করে না, এখন থেকে এদেরকে রেগুলার ছাড়বো। আরও কিছু কবুতর এই কাছে এসে ঢুকছে, এগুলো আপনার বাইরে ছিল লং টাইম, লং টাইম মানে ওই একই সময় একসাথে বামে ছিল, এখনও কিন্তু অনেকগুলো বামে আছে, আপনাদেরকে দেখাই, দেখেন এখনও এতগুলো কবুতর বামে আছে। তো এর মধ্যে আপনার দুইটা বাদে সবগুলাই বাচ্চা। আবার বাসার কিছু কবুতর আছে যেগুলা খাওয়া দাওয়ার পরে আবার মনে করেন ট্র্যাপিং দিয়া বাইর হয়, তো ওইরকম দুইটা কবুতর আছে আর বাকি সবই বাচ্চা, ঠিক আছে। আমার হাতে যে দুইটা বাচ্চা দেখতেছেন, এই দুইটাও বাইরে ছিল,
এই দুইটাই এই জাস্ট কিছুক্ষণ আগে ঢুকছে, কিন্তু খাবার টাবার খাইছে। এই বাচ্চাটার চোখটা তো একটু অন্যরকম হয়েছে, দেখেন আপনারা একটু ডিফারেন্ট টাইপের চোখ হয়েছে না মাশাল্লাহ। এখন বাকিটা আসলে আপনার বয়স হলে বোঝা যাবে, এদের বয়সটা এখন বেশি না। তারপরে আছে বাচ্চাটা, হ্যাঁ এখানে সবই তিন পর চার পরের বাচ্চা এই আর কি। ট্রের ভিতরে যেসব খাবার পড়ে থাকে এই খাবারগুলা টুকরায় টুকরায় বের করে খায়, বুঝছেন। এইটা খারাপ কিছু আমি বলবো না, এটা আমার দৃষ্টিতে ভালো কিছুই, কারণ মুরগিগুলা এভাবে মনে করেন আমাদের লফটের যে খাবারগুলো নষ্ট হয় সেই খাবারগুলো টোটালি খায় ফেলে, এতে কোনো অপচয় হচ্ছে না, এটা একটা ভালো বিষয়। দর্শকবৃন্দ, ভিডিও শুরুতে যে ঠোঁট দেখা বাচ্চাটা, আসলে ঠোঁট ছাড়া যে বাচ্চাটা আমরা বাইরে ছাড়ছিলাম, এই বাচ্চাটার এখন বাইরে থাকার ব্যাপারে কোনো আগ্রহ নাই। ও দেখেন এই সাইড দিয়ে আমাদের থরের ঘরে ঢুকতে চাইতেছে, তার মানে ও বুঝে ফেলছে থরের ঘরই আসলে ওর জন্য একটা সেফ জায়গা, ও সেখানেই যাওয়ার চেষ্টা করতেছে। তো যাই হোক, ও আর একটু বাইরে থাকুক, কারণ বাইরের রোডটা বাইরের আবহাওয়াটা ওর গায়ে লাগা জরুরি, ও সুস্থ থাকার জন্য জরুরি। তো আর কিছুক্ষণ বাইরে থাকুক, তারপর আমরা ধরে ইনশাল্লাহ আসলে ভেতরে ঢুকাই। তো কাকার এই কবুতরটা আমি আজকে ছেড়ে দিয়েছিলাম, এইটার চাল্লিতে উঠছে, কাকার বাসার দিকে দুইবার টাইনা টাইনা গেছে, তো আমাদের চাল্লি ওর সাথে সাথে গেছে, তো তারপরে আসলে আইসা আবার আমাদের বাসাতেই নেমে গেছে। তো এই কবুতরটার এই জিনিসটা আমার একদমই ভালো লাগলো না, পাশে পাশেই বাসা তারপরে এখনো যাইতেছে না। তো যাই হোক, এই কবুতরটা আসলে এখন কি করব, কারণ হচ্ছে যে আমার কাছে মনে হয় না আমার পাশে অ্যাটলিস্ট আমি রাখবো না এই কবুতরটাকে, কারণ হচ্ছে যদি আমি খাবার খাওয়াই এই খাবার খাওয়ানোটাই লস হবে, কারণ ওর পাশেই বাসা, তাতেই ও যায় না, দেখতেছে ওর বাসার কবুতর উঠতেছে অথচ ও আমার বাসার চাল্লিতে উঠতেছে, এটা তো কোনো ভালো ব্যাপার না, ঠিক না। তো যাই হোক, এই বাচ্চাটা ইনশাল্লাহ আমি আসলে কাকার হাতে রিটার্ন করে দিব, কাকা যা মনে চায় করুক। আমি বলবো কাকাকে যদি আপনার মনে চায় আপনি রাখেন, না মনে চাইলে বাদ দিয়ে দেন, আর নয়তো বা এই কবুতরটা মার্ক করে রেখে দেন, ট্যাগ ট্যাগ করায় রেখে দেন, তারপরে দেখেন এই কবুতরটা পাল্লায় কেমন করে। এই হচ্ছে আমাদের আবলক কবুতরটা, ঠিক আছে। আর আমাদের আবলক কবুতরটা মাশাল্লাহ এখন ভালো উঠতেছে, খুবই ভালো উঠতেছে, পাল্লা খায় একদম ভালো হয়ে গেছে। ও যখনই বান্ধবি করবে তখন আমিও ওর সাথে বান্ধবি করব। কিন্তু ওর দেখা দেখি আমার আরেকটা কবুতর নষ্ট হয়ে গেছে, আপনাদেরকে দেখাই। ওর দেখা দেখি আমার এই কবুতরটা নষ্ট হয়ে গেছে। এই কবুতরটা এখন কন্টিনিউয়াসলি ডিগবাজি দেয়, একটা সুতাও উঠতে চায় না, পাশের বাড়ির বিল্ডিংয়ে যায় বসা থাকে, কবুতর উড়াইলে পাশের বাড়ির বিল্ডিং এ যায় বসে থাকে, বুঝতে পারছেন অবস্থা। দেখেন সব ডান্ডা বাইরে হয়ে গেছে, দেখেন দেখছেন এই যে সবগুলো ডান্ডা বের হয়ে গেছে। এইটা আমার একটা ভালো কবুতর নষ্ট করে দিল, কবুতরটা চোখ দেখছেন মাশাল্লাহ, এই কবুতরটা কিন্তু পাল্লা দেয় এবং আমার খুবই পছন্দের এবং খুবই ভালো মানের একটা কবুতর, কিন্তু এটার সাথে থাইকা থাইকা এই অবস্থা। কথা আছে না, সঙ্গদোষ লোভ বাসে, তো সঙ্গদোষ ওই লোভই বাসছে আর কি। এই যে ভয় পাই, কেন ভয় পাই দেখেন, ঠিক আছে। ছোট ছোট বাচ্চা কিন্তু হাইট নিয়ে ফেলতেছে এই কবুতরগুলো, এখন হাইট নিয়ে ফেললে বিকালের টাইম নামাটাই পরে কষ্ট হয়ে যাবে, আর এর মধ্যে আকাশে এখনো প্রচুর বাজ পাখি, তো বাজ সহজে ধরে ফেলতে পারে, সব মিলে এই ঝামেলায় বাচ্চা কবুতর ছাড়লে এখন একটু বেশি বেশি ঝামেলা করতেছে আর কি। ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, আসসালামু আলাইকুম।